একের পর এক যদি আমরা ছেড়ে দেই, আমাদের নামাজ ছেড়ে দেই, আমাদের সুন্নাত ছেড়ে দেই, আমাদের হিজাব ছেড়ে দেই, তাহলে দোস্ত বুঝব আগামীতে আমাদের নিজের ঐতিহ্য ভুলে যাব। এবং মানুষ যখন বলা হয়েছে, মানুষ যখন নিজের সংস্কৃতি ভুলে যায়, মানুষ যখন নিজের কালচার ভুলে যায়, শিক্ষা ভুলে যায়, তখন সে সমুদ্রের মধ্যে হারিয়ে যায়, ভিড়ের মধ্যে হারিয়ে যায়। তাই আমাদের নিজের ঐতিহ্য রেখে, আমাদের নিজের সংস্কৃতি, আমাদের কালচার রেখে বেঁচে থাকতে। ফেব্রুয়ারি 2022 কর্ণাটকের উডুপি বলে একটি জেলা আছে, সেইখানে ভান্ডার খার এলাকার একটা কলেজ আছে। সেই কলেজের 8 ফেব্রুয়ারি তার একদিন আগে সেইখানে কিছু মুসলিম বোনেরা সেখানে পর্দা প্রতিনিয়ত তারা যায় পর্দার সঙ্গে, সেই রকম ভাবে তারা সেই দিন গেছে কলেজে পর্দার সঙ্গে, হিজাবের সঙ্গে গেছে। তো সেই হিজাবে যাওয়ার নিয়ে একটি বিবাদ শুরু হয় 8 ফেব্রুয়ারির আগের দিন। এই বিবাদ হওয়ার পরেই একটা মেরুকরণ শুরু হয়ে যায়, যেটা বিভিন্ন সংবাদপত্রে এবং চ্যানেলে প্রকাশিত হচ্ছে। এই মেরুকরণ হওয়ার কারণে আমাদের ভারতীয় জনসাধারণের মধ্যে একটি ডিস্টারবেন্স এবং একটি মতের বা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এইটা আমাদের প্রত্যেকের পরিষ্কার হওয়া উচিত বলে আমি মনে করি। সমস্ত মানুষের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে এই গর্ব, এই আমাদের মানসিকতা বা এই মান সম্মানে মাথা উঁচু করার জায়গাটা যেন আপনারা নষ্ট না করেন। যখন আমরা সৌদি আরবে যাই, যখন নেপাল ভুটান বা বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় যখন আমরা যাই, তখন যেন আমাদের মাথা উঁচু করে তারা যেন বলতে পারে যে আপনারা ভারত থেকে এসেছেন, সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ থাকা সত্ত্বেও আপনারা একসঙ্গে আছেন, এটা আপনাদের মধ্যে মহৎ গুণ একটা, এই কথা তারা যেন বলতে পারে। শিখরা যেমন তাদের সঙ্গে কৃপাণ রাখে, শিখ সম্প্রদায় আমার শিখ ভাইরা যেমন তাদের পাগড়ি রাখে, ওটা যেমন তাদের ঐতিহ্য ধর্মীয় একটা কালচার, সেই রকম মুসলিমদের ধর্মীয় কালচার যুগ যুগ ধরে হয়ে আসছে, এটা থাকবে, এটা নিয়ে বেশি বাক বিতণ্ডা করা আমার মনে হয় প্রয়োজন নয়। যেন কোনোরকমভাবে আমাদের মধ্যে ভুল ভুলা বুঝি না হয়, আমাদের মধ্যে যেন কোনো কথা কাটাকাটি না হয়। এই আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে বলছি, আমি কোনো একটা বিশেষ ধর্মীয় ব্যক্তি হিসেবে নয়, আমি ভারতীয় নাগরিক হিসেবে আমি সকলকে আমি বলবো যে আমাদের মধ্যে যে আমাদের যে এক যে সম্পর্ক রয়েছে, আমাদের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য রয়েছে, এটা যেন ফাটল না ধরে, না ধরতে দিই আমরা সকলে, আমরা ইমানদার হয়ে আমরা থাকবো, ইমানদার হয়ে আমরা বাঁচবো, ইমানদার হয়ে আমরা এবাদত গুজার করব। এবং আমি বলবো যে সমস্ত আমার মা বোনেদেরকে যে আমাদের হিজাব আমাদের ঐতিহ্য, আমাদের সুন্নাত আমাদের ঐতিহ্য, আমাদের টুপি আমাদের সুন্নাত, আমাদের মুসলিমদের পুরুষদের দাড়ি আমাদের সুন্নাত, মহিলাদের হিজাব তাদের সুন্নাত, এগুলো নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। এতে আশা করে অন্য কোনো ধর্মের মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। আমি সমস্ত মা বোনেদের বলবো যে আপনারা হিজাব পরিধান করুন। একটা অন্য একটা হাদিসে রয়েছে, যারা হিজাব পরিধান করে না, নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউ অন্য কোনো পর পুরুষকে যারা চেহারা দেখায়, তারা জান্নাতের তারা সুগন্ধ পর্যন্ত পাবে না, জান্নাতে যাওয়া তো দূর কি বাধে। আমি সেই জন্য সকলকে আমি বলবো যে আপনারা হিজাব পরিধান করুন, পুরুষ আপনার এবং নামাজ পড়ুন, আপনার ইবাদত গুজার হন। যারা আমরা পুরুষ রয়েছি তারা আপনারা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছবি, যে চেহারা, যে বৈশিষ্ট্য ছিল, আমরা সেই বৈশিষ্ট্য নিয়ে বেঁচে থাকতে চাই। দোস্ত বল, একের পর এক যদি আমরা ছেড়ে দিই, আমাদের নামাজ ছেড়ে দিই, আমাদের সুন্নাত ছেড়ে দিই, আমাদের হিজাব ছেড়ে দিই, তাহলে দোস্ত বুঝব আগামীতে আমাদের নিজের ঐতিহ্য ভুলে যাব। এবং মানুষ যখন বলা হয়েছে, মানুষ যখন নিজের সংস্কৃতি ভুলে যায়, মানুষ যখন নিজের কালচার ভুলে যায়, শিক্ষা ভুলে যায়, তখন সে সমুদ্রের মধ্যে হারিয়ে যায়, ভিড়ের মধ্যে হারিয়ে যায়। তাই আমাদের নিজের ঐতিহ্য রেখে, আমাদের নিজের সংস্কৃতি, আমাদের কালচার রেখে বেঁচে থাকতে চাই। এরকম প্রত্যেকের কালচার তার পালন করার অধিকার রয়েছে।
আমি বলবো যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই নিয়ে বেশি কথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই আমি সকলকে সুস্থ থাকুন ঈমানদার হয়ে থাকি ঈমানদার হয়ে বাঁচব ঈমানদার হয়ে মরব এই কথা বলে ঈমানের প্রত্যেককে ঈমানের উপরে দাওয়াত দিয়ে আমি শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু